চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 4000-এর বেশি, কিন্তু সংক্রমণ ও শনাক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে অল্প সংখ্যক রোগী সত্ত্বেও চিকিৎসা ব্যবস্থার যে হাল, রোগীর সংখ্যা 10000 ছাড়ালে অবস্থা কেমন হবে, এমন প্রশ্নের উত্তর দেয়া কঠিন স্বীকার করলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানালেন মেয়র। এখন আমরা নিজেরা আমাদের নিজস্ব জনবল দিয়ে নিজস্ব অর্থায়ন আমরা একটা কমিটি সিটি হলকে আড়াইশো বেডের আইসোলেশন সেন্টার হিসেবে তৈরি করছি এবং যত দ্রুত সম্ভব আমাদের একটা টার্গেট আছে 11 তারিখের পর তারিখের মধ্যে আমরা শুরু করবো। এখানে অক্সিজেন থেকে শুরু যাবতীয় সব ব্যবস্থায় থাকবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 70 লক্ষ মানুষের নিবাস চট্টগ্রাম মহানগরীতে। করোনা রোগীর জন্য আইসিইউ আছে মাত্র 25টি। বিশেষায়িত করোনা হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা 500। অক্সিজেন সিলিন্ডার এবং নমুনা সংগ্রহ ও পরীক্ষার সুবিধাও অপর্যাপ্ত। বেসরকারি হাসপাতালে আমরা যত মানে তাদের কাছ থেকে যত সাপোর্ট পাব আমরা সেটা আমরা যেভাবে আমরা বলছি যে কোভিড নন কোভিড কোন রোগী যাতে ফেরত না, এটা মনিটরিংটা জোরদার হবে। মোবাইল টিম ঘুরবে এখন থেকে, যাতে যদি জরিমানা করা লাগলে জরিমানাও করা হবে সামনে, এবং তাদের ডেস্ককে টানিয়ে রাখতে হবে যে কতগুলো তাদের বেড, কতগুলো রোগী ভর্তি আছে, এগুলো সব দেওয়া লাগবে। অথচ চট্টগ্রামে করোনা মোকাবেলায় বিশেষায়িত হাসপাতালের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অক্সিজেন, আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা বাড়ানোর বিকল্প দেখছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমার ধারণা এখানে করোনা আক্রান্ত হচ্ছে, করোনা আক্রান্ত না হয়ে চিকিৎসা সেবার অভাবে অনেক বেশি রোগী মারা যাচ্ছে। সুতরাং বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, রাষ্ট্রকে যাতে সেই দায়িত্ব পালন করতে হবে। তারা যদি দায়িত্ব পালন না করে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। চট্টগ্রামে গেল 2 মাসে করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে 100 জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 200-এর বেশি মানুষ। তাজুল ইসলাম, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।